এক নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা দেন কে ক হকবেন খ ল্যাঙ্কাস্টার গ সেফার নাকি ঘ রজার বেকন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ স্যাফার তাহলে যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা দেন স্যাফার পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেন কে ক ডেভিড ব্রিক হফ খ হক গ রজার বেকন নাকি ঘ স্যাফার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ডেভিড ব্রিক হফ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে মূল্যায়নের কাজ হলো কি ক শিক্ষা কর্মসূচি প্রস্তুতে সাহায্য করা খ শিক্ষার পারদর্শিতার নিরূপণে সাহায্য করা গ শিক্ষাদান কৌশলের কার্যকারিতার উন্নয়ন নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে পরিমাপ পদ্ধতি হল কি ক নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয় খ তথ্য সংগ্রহ ও তার ব্যাখ্যাকরণ গ পাঠদান পদ্ধতির ত্রুটি নির্ণয়ের গুণগত পরিমাণ নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয় তাহলে পরিমাপ পদ্ধতি হল নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয় পরে মধ্যে দেখো কি দেওয়া আছে পরে মধ্যে দেওয়া আছে মানসিক পরিমাপনের ক্ষেত্রে মাপা হয় কি, ক দৈর্ঘ্য খ পঠন ক্ষমতা গ ওজন নাকি ঘ বৃদ্ধি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বৃদ্ধি তাহলে মানসিক পরিমাপনের ক্ষেত্রে মাপা হয় বৃদ্ধি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে ভৌতিক পরিমাপনের ক্ষেত্রে বিবেচিত হয়ে থাকে কি ক পাঠ্য বিষয়গত পারদর্শিতা খ উচ্চতা গ ব্যক্তিত্ব নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উচ্চতা তাহলে ভৌতিক পরিমাপনের ক্ষেত্রে বিবেচিত হয়ে থাকে উচ্চতা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে শিক্ষাগত পরিমাপন হল কি ক পঠন ক্ষমতা খ উচ্চতা মাপা গ ওজন নির্ণয় নাকি ঘ ব্যক্তিত্ব নির্ণয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে পঠন ক্ষমতা তাহলে শিক্ষাগত পরিমাপন হল পঠন ক্ষমতা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মূল্যায়ন ও পরিমাপ হলো যথাক্রমে ক ব্যাপক ও সংকীর্ণ অর্থ খ সংকীর্ণ ও ব্যাপক অর্থ গ দুটোই সমান অর্থে নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্যাপক ও সংকীর্ণ অর্থ তাহলে মূল্যায়ন ও পরিমাপ হলো যথাক্রমে ব্যাপক ও সংকীর্ণ অর্থ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে গঠনমূলক মূল্যায়নের অপর নাম কি ক কর্ম কর্মসম্মতিতে মূল্যায়ন খ সাজানো গোছানো মূল্যায়ন গ তৈরি করা মূল্যায়ন নাকি ঘ কর্ম চলাকালীন মূল্যায়ন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কর্ম চলাকালীন মূল্যায়ন তাহলে গঠনমূলক মূল্যায়নের অপর নাম হল কর্ম চলাকালীন মূল্যায়ন পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে পরিমাপের ক্ষেত্রে বুদ্ধি হলো কি ক ভৌতিক পরিমাপন খ মানসিক পরিমাপন গ শিক্ষাগত পরিমাপন নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মানসিক পরিমাপন তাহলে পরিমাপের ক্ষেত্রে বুদ্ধি হল মানসিক পরিমাপন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মূল্যায়নে কোন অবস্থা বিচার করা হয় ক পরিমাণগত ও গুণগত খ শুধুমাত্র পরিমাণগত গ শুধুমাত্র গুণগত নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পরিমাণগত ও গুণগত তাহলে মূল্যায়নে কোন অবস্থা বিচার করা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে পরিমাণগত ও গুণগত পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মূল্যায়ন পরিমাপের থেকে ক অধিক সহজ প্রক্রিয়া হয় খ দুটোই একই কাঠিন্য মানযুক্ত নাকি গ অধিক জটিল প্রক্রিয়া নাকি কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অধিক জটিল প্রক্রিয়া তাহলে মূল্যায়ন পরিমাপের থেকে অধিক জটিল প্রক্রিয়া পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে মূল্যায়নের সবচেয়ে প্রাচীন পরিমাপ পদ্ধতি কি ক অভীক্ষা খ পরীক্ষা গ পরিমাপন নাকি ঘ তিনটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পরীক্ষা তাহলে মূল্যায়নের সবচেয়ে প্রাচীন পরিমাপ পদ্ধতি হলো পরীক্ষা পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে অভীক্ষার নির্ণয় করা যায় ক বাচনিক পদ্ধতিতে খ অবাচনিক পদ্ধতিতে গ দুটোই নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুটোই তাহলে অভীক্ষা নির্ণয় করা যায় বাচনিক পদ্ধতিতে অবাচনিক পদ্ধতিতে এক কথায় দুটোই পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে অভীক্ষা ব্যবহৃত হয় ক একটি শিক্ষার্থীর ওপর খ একদল শিক্ষার্থীর ওপর গ উভয়ের ওপর নাকি ঘ শুধুমাত্র শিক্ষকের ওপর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়ের ওপর তাহলে অভীক্ষা ব্যবহৃত হয় একটি শিক্ষার্থীর ওপর একদল শিক্ষার্থীর ওপর এক কথায় উভয়ের ওপর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে শিক্ষাবর্ষের শেষে পাঠ্যক্রমে পরীক্ষা করার নাম হলো কি ক ষাম্মিক পরীক্ষা খ মাসিক পরীক্ষা গ বাৎসরিক পরীক্ষা নাকি ঘ সেমিস্টার পরীক্ষা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাৎসরিক পরীক্ষা তাহলে শিক্ষাবর্ষের শেষে পাঠ্যক্রমের পরীক্ষা করার নাম হল বাৎসরিক পরীক্ষা